স্যাংশনের কথিত সীমাবদ্ধতা যদি আমাদেরকে গ্রাস করে কিংবা আমাদের যে আমাদেরকে টিকে থাকতে হবে আমি আপনাকে বলি বাংলাদেশ কিন্তু কখনো শ্রীলঙ্কা হবে না হয়তো ডলারের সংকট আছে আমরা এলসি করতে পারছি না কিন্তু বাংলাদেশের এই যে এত কোটি মানুষ এবং তাদের বিভিন্ন কারণে কারণ তাদের শ্রীলঙ্কার যেটা প্রবলেম ছিল এটা বুঝতে হবে তাদের লোকসংখ্যা কম তারা শিক্ষিত কিন্তু প্রায় একশো পার্সেন্ট লোক শিক্ষিত কিন্তু আমাদের কিন্তু এই যে কৃষি উৎপাদনের সক্ষমতা আমরা যে আমরা যে আত্মনির্ভরশীল হয়েছি মাংস এবং মাছ মাংস চাল উৎপাদন থেকে যে আমাদের যে অবস্থাটা এটা কিন্তু আমাদের যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু আমরা আমাদের অবস্থান টিকে থাকতে পারবো গোলাম সরা মিলন আমরা আলোচনা শেষ করব আপনি দেখলেন হুমকি ধমকি আমি একটা কথা বলবো সংঘর্ষ শত প্রতিকূলতা শত প্রতিবন্ধকতার পরও আমি কিন্তু স্বপ্ন দেখতে চাই বাংলাদেশটাকে নিয়ে আমরা কি সেদিকে যাচ্ছে পরিস্থিতি কিনা আমি সেটাই বলছি দেখেন সিটি কর্পোরেশন নির্বাচন গাজীপুর সহ বেশ কয়েকটা জায়গায় সিটি কর্পোরেশন নির্বাচন চলছে এবং নির্বাচন কমিশনের অবস্থানটা এখন পর্যন্ত জনগণের কাছে প্রতিমান হচ্ছে যে শেষ শক্ত অবস্থান নিয়ে আছে এবং প্রশাসন বিশেষ করে পুলিশও কিন্তু নিরপেক্ষ ভূমিকা রাখছে বলে আমাদের কাছে অনেকের কাছে প্রতিমান হয়েছে প্রশাসনের নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের দৃঢ়তা সিটি নির্বাচনে কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যেটা আগামী নির্বাচনের একটা চলার পথকে একটা রোডম্যাপ হিসাবে একটা দেখাবে যদি নির্বাচন কমিশন ব্যর্থ হয় কিংবা প্রশাসনের নিরপেক্ষতা যদি হারায় তাহলে একটা নতুন সংকটের তৈরি হতে পারে যেটা আমরা কামনা করি না আমি পরিশেষ এইটুকু বলবো যে আজকে স্যাংশন বলেন কিংবা আন্দোলন বলেন যাই বলেন এই বছরটা অর্থনৈতিকভাবে কিন্তু আবারও বলি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে যে অবস্থা আজকে আমাদের কৃষি খাতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটি আহ্বান কিন্তু জনগণকে উদ্বেলিত করেছে যেটা স্বীকার করতে হবে যে এক এক ইঞ্চি জমিও পতীত রাখা যাবে না আমরা প্রতিজমির জমির ব্যবহার করে এবং কৃষি উৎপাদন করে আমার স্বয়ং সম্পূর্ণ থাকতে চাই তৃতীয় বিশ্ব যদি আল্লাহ নাগর তৃতীয় বিশ্ব যদি লাগে কিংবা এই স্যাংশনের কথিত সীমাবদ্ধতা যদি আমাদেরকে গ্রাস করে কিংবা আমাদের যে আমাদেরকে টিকে থাকতে হবে আমি আপনাকে বলি বাংলাদেশ কিন্তু কখনো শ্রীলঙ্কা হবে না হয়তো ডলারের সংকট আছে আমরা এলসি করতে পারছি না কিন্তু বাংলাদেশের এই যে এত কোটি মানুষ এবং তাদের বিভিন্ন কারণে কারণ তাদের শ্রীলঙ্কার যেটা প্রবলেম ছিল এটা বুঝতে হবে তাদের লোক সংখ্যা কম তারা শিক্ষিত কিন্তু প্রায় একশো পার্সেন্ট লোক শিক্ষিত কিন্তু আমাদের কিন্তু এই যে কৃষি উৎপাদনের সক্ষমতা আমরা যে আমরা যে আত্মনির্ভরশীল হয়েছি মাংস এবং মাছ মাংস চাল উৎপাদন থেকে যে আমাদের যে অবস্থাটা এটা কিন্তু আমাদের যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু আমরা আমাদের অবস্থান টিকে থাকতে পারবো তবে আমরা ভালো অবস্থা চাই উত্তরণ চাই স্থিতিশীলতা চাই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই মাথা উঁচু করে ভবিষ্যতের আধুনিক বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ চাই এটা সত্যি কথা তাই আমি শেষ করব যে এই সিটি নির্বাচন সুন্দরভাবে হবে যেটা ভবিষ্যতে বিএনপি আমার অনুযায়ী যেটা বললো সেগুলো একটি ভালো ভালো নির্বাচন হয় আমরা আগামী জাতীয় নির্বাচনটা ভালো চাই যেটা দাদা বলছেন আমরা সকলে অংশগ্রহণ করি গোলাম মিলন আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মিলন এমপি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ